তো দাদা একটু নামটা বলে দাও এরপর যদি কেউ ভাড়া করতে আসে তো একটু ডিটেইলসটা প্রথম বলো তো এখন ইউ ক্যাবিনেট সেন্টারের জন্য যে কথাটা আসছে তা এটা কোন ডিটেইলসটা একটু ক্যাবিনেট সেন্টার বলো লাটুয়া সাউন্ড সেটআপ তার কতদিন ধরে রানিং চলছে ডিজে সাবুমেন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত তো আজকে এসেছিলাম তোমাদেরকে লাটুয়া সাউন্ডের ফার্স্ট রাউন্ডের ভিডিও দেখালাম তো এখন তোমাদেরকে দেখাবো সেকেন্ড রাউন্ডের ভিডিও তো তার আগে বাড়িতে এসেছিলাম দুপুর টাইমে তো খাওয়া দাওয়ার পরে তো এখন যাচ্ছি এখন প্রায় 4টা বেজে গেছে তো এখন টেস্টিং হবে তো এখন তোমাদেরকে বাড়িটা গোডাউনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাটুয়া সাউন্ডে এটা হলো লাটুয়া সাউন্ড ও লাটুয়া লাইট তো জেবিএল ও জেনারেটার ভাড়া পাওয়া যায় সুতো ছাড়া তো এদিকটা দেখতে পাচ্ছ যে একটা 15 KV জেনারেটার রয়েছে আর এই পাশে গোডাউন একটা নতুন করেছে এই পাশের গোডাউনে এখন সমস্ত বক্স রাখা হচ্ছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি টেস্টিং আবার ফাইনাল টেস্টিং হবে তো এই পাশে জানা বাবু দেখতেই পাচ্ছ তো চলো চলো সবাই চলো দেখতে পাচ্ছ যে আমি আজকে এসেছিলাম সকালে তোমাদের আপডেট দিলাম যে লাটুয়া সাউন্ডের নতুন যে সেট আপটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে লুক খুবই সুন্দর হয়েছে আর আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দা তো আগের বারে নতুন বাজারে যখন সেট আপটি বাড়ছিল প্লাস মডেলের তো আমি পছনের চ্যানেলে রিভিউ করেছিলাম তো আজকে ফার্স্ট আমার চ্যানেলে রিভিউ করছি তো দাদা একটু নামটা বলে দাও দীপঙ্কর লাটুয়া দাদা এই সেট আপটা করে তো ফার্স্ট এখানে টেস্টিং হচ্ছে যদি কোনো এরপর যদি কেউ ভাড়া করতে আসে তো একটু ডিটেলসটা প্রথম বলো ভালো বলতে টেস্টিং চলছে তো ফার্স্ট ইয়ে রয়েছে কাঁথিতে বিসর্জন একটা রয়েছে দুর্গা পুজোতে দশমীতে ওর পরে রয়েছে লক্ষ্মী পুজোতে তিন দিনের দিন বাগনানে কম্পিটিশান রয়েছে তো সেই জন্য মোটামুটি খুব জোরপূর্ণভাবে টেস্টিংটা চলছে যাতে আমার সেই যে রেজাল্ট আশা করছি সেই রেজাল্টটা যেন আমার মানে রেডি হয়ে যায় আশা করছি সেইভাবেই আসছি আমরা ধীরে ধীরে নিউ সেট আপ টেস্টিং করতে আমাকেও টাইম লাগছে তাহলে যেটা শর্ট রুট হচ্ছে চৌরঙ্গি থেকে বাইপাস ধরে বারোবেটিয়া দুজিপুর যে রোড রয়েছে ওই রোড থেকে সামনে লক্ষ্মী পুজো তিন দিনের দিন তো অনেকে জিজ্ঞেস করছে যে অনেক ক্যাবিনেট সেন্টার থেকে পপ দেখে তো এখন ইউ ক্যাবিনেট সেন্টারের জন্য যে কথাটা আসছে তা এটা কোন ডিটেইলসটা একটু ক্যাবিনেট সেন্টার বলো এটা হচ্ছে মারিজদা বাহিরি আচ্ছা মারিজদা বাহিরি ওনার হচ্ছে উত্তম প্রধান ইউ তরুণতা ক্যাবিনেট সেন্টার ক্যাবিনেটের লোগো ওনারের নামেই আছে ইউ ওনার আমার আগের সেট আপও ওনারই ছিল যেটা 4-4 প্লাস মডেল ওনার সেটার রেজাল্ট যথেষ্ট ভালো সেটা হয়তো আপনারা দাম দেখেছেন ওনার কাছেই করা খারাপ নয় ক্যাবিনেট নিয়ে কোনো প্রশ্ন নেই আপনার যে 4-4 সেট আপটা সেটাও কি লাটুয়া সাউন্ড এই নামেই আছে অ্যাকচুয়ালি সাউন্ডটা তো মানে বিজনেস শুরু করেন বাবা নিজে নামকরণ করে এসছেন তো সেটা তো আমি চেঞ্জ করতে পারি না যেহেতু কন্টিনিউ হয়ে এসছে আমার জ্ঞান পড়ে না তখন তার আগে থেকে বিজনেস আমরা কি পরবর্তীকালে আরো বড় কোনো সেট আপ দেখার আশা করতে পারি আপনার কাছ থেকে পাবলিকের উপর ডিমান্ড কিভাবে আসবে তারপর দেখবো আস্তে আস্তে করে আপডেট মানে এগোচ্ছি তো একটা সেট আপ সাকসেস মানে ই হোক তারপর দেখছি পরে তখন বেশি কিছু বলবো না বন্ধু তো অনেকে দর্শক ওইখানে চলে এসছে অলরেডি টেস্টিং দেখার জন্য তো দাদা আজকের মতন এইটুকুতে ফাইনাল রাউন্ডে চলা.
ये तो बेचारा कुआ है।